পয়লা এপ্রিল থেকে উনিশে এপ্রিল তারিখ পর্যন্ত সময়ে সারা দেশে ওভার স্পিড ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ যান ও আনফিট গাড়ি অন্য বিষয়ে মোট পাঁচ হাজার সরি আট হাজার পাঁচশো বিরানব্বইটি প্রসিকিউশন দায়ের করা হয়েছে বিআরটিএ কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে একটি যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দেওয়া সম্ভব হলেও দুটি বড় সড়ক দুর্ঘটনা এই সফলতাকে কিছুটা মান ম্লান করেছে পবিত্র ঈদুল ফিতর দুই হাজার চব্বিশ চলাকালীন অর্থাৎ দুই হাজার চা চার চার এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত সতেরো দিনে বিআরটিএ রিপোর্ট অনুযায়ী দুশো ছিয়াশিটি সড়ক দুর্ঘটনায় তিনশো জন নিহত চারশো বাষট্টি জন আহত হয় অর্থাৎ গড়ে প্রতিদিন সতেরোটি সড়ক দুর্ঘটনায় প্রায় উনিশজন নিহত এবং সাত জন আহত হয় গত বছর ঈদুল ফিতর কালীন অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে উনত্রিশ এপ্রিল পনেরো দিনে মোট দুইশো তিপ্পান্ন তিপ্পান্নটি সড়ক দুর্ঘটনায় দুইশো উনচল্লিশ জন নিহত ও পাঁচশো দশজন আহত হয় অর্থাৎ গড়ে প্রতিদিন সতেরোটি সড়ক দুর্ঘটনা ষোলো জন নিহত ও চৌত্রিশ জন আহত হয় পর্যালোচনা দেখা যায় গত বছরের তুলনায় এবারের ঈদুল ফিতরে গড় দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়নি দুর্ঘটনার সংখ্যা সমান কিন্তু নিহতের সংখ্যা প্রায় তিনজন বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় আঠারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে নিজে আইন মানতে হবে অন্যকেও আইন প্রতিপালনের বিষয়ে উৎসাহ প্রদান করতে হবে মোটর মালিক চালক যাত্রী পথচারী সহ সড়কে ব্যবহারকারী সকল সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আইন প্রতিপালনে তৎপর হতে হবে গড়ে তুলতে হবে আইন মেনে চলার সংস্কৃতি সর্বোপরি সড়ক দুর্ঘটনা হ্রাসে সকলকে সম্পৃক্ত করার জন্য এটিকে একটি সামাজিক আন্দোলনের রূপে রূপ দিতে হবে তাই ঈদ পরবর্তী বিশেষ করে বড় দুটি দুর্ঘটনার পরে সড়কে অবৈধ মেয়াদ উত্তীর্ণ রুট পারমিটবিহীন মোটর এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক কর্তৃক মোটর যান চলাচল বন্ধে পুলিশ বিভাগ হাইওয়ে পুলিশ সড়ক মালিক সংগঠন সহ জেলা প্রশাসন ও সকলের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রতিদিন সড়ক মহাসড়কে নজরদারি বৃদ্ধি নিয়মিত অভিযান পরিচালনা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর আইন প্রয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগ আমাদের এই আমরা সড়ক শৃঙ্খলা সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে না আসা পর্যন্ত আমাদের এই উদ্যোগ এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে